এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেন লোকে মেয়ে ধরা ভাববে আমাকে? চেঁচিয়ে 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 কানটাকে ফাটিয়ে দিলেন। কি বললেন আপনি? কি বললেন? আমি চেঁচাচ্ছি, আমি চেঁচাচ্ছি তো আরো চেঁচাবো, আরো জোরে চেঁচাবো, তারপর দেখবেন আমি রাস্তার লোকজন আপনার কি হাল করে। ও থ্যাংক ইউ, প্লিজ 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 ম্যাডাম, আর এসব কিছু করবেন না। আমার যেখানে পৌঁছবেছিল আমি পৌঁছে গেছি, আর কোনো উপকার কি? হ্যাঁ প্রয়োজন, কিসের প্রয়োজন? আপনাকে এখানে কে পাঠিয়েছে? বিরোধী পক্ষের লোকজন পাঠিয়েছে আপনাকে এখানে? কখন থেকে এত জোরে চেঁচাচ্ছিলাম আমার কানের পর্দাটা আস্ত আছে কিনা কে জানে। এই এসব উল্টো পাল্টা কথা বলে আমার থেকে এড়িয়ে যেতে আপনি পারবেন না। আমার নাম মেঘলা ঠাকুর, আপনাকে এখানে কে পাঠিয়েছে সত্যি সত্যি বলুন আমায়। কখন থেকে ভাঙা রেকর্ড ওদের প্যাক 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 করে বেরিয়েছেন কেন বলুন তো? এই পুরো ফাটিয়ে দিয়েছে গুরু। কি অ্যাকশন, কি কনফিডেন্ট তোমার! একদম। আর বলছি অ্যাক্টিংটা দেখি তুই বল। সে তো তুই বড় বড় জাত অভিনেতা ভাই, তুই জন্মেছিস হিরো হওয়ার জন্য। শোন, আমাদের এইবারের রিলটা যদি বাজারে ছাড়ি না ভাই, এক ঘন্টা 10 মিলিয়ন ভিউ ক্রস হয়ে যাবে দেখিস। কি তাই তো? কি আপনি এতক্ষণ রিল বানাচ্ছিলেন? হ্যাঁ, তবে আপনার সহযোগিতা ছাড়া একদমই সম্ভব ছিল না ভাই। থ্যাংক ইউ। দেখি ড্রোনটা ফেলে দিলেন কেন? কি করলেন আপনি জানেন আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল? বেশ করেছি, আবার করব। আপনার এই ছেলে মানুষের রিল বানানোর জন্য আমার মানে আমাদের কতটা ক্ষতি হলো আপনি জানেন সেটা? আপনার আবার কিসের ক্ষতি? শুধু আমার কেন, অসংখ্য ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ সবকিছু সাফল করবে শুধুমাত্র আপনার জন্য। আমাদের আন্দোলনের একদম শেষ পথে ছিল, আপনি কোত্থেকে এলেন আর সবকিছু মাটি করে দিলেন। মানে? মানে কালকে গরিব ঘরের 4 মেধাবী ছাত্রছাত্রীরা যোগ্যতা থাকা সত্ত্বেও ওই কলেজে পড়তে পারবে না শুধু অর্থের কারণে, তার জন্য শুধু দায়ী থাকবেন আপনি। কি তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আরে তখন তো সবকিছু বোঝার আগে ওই ছেলেটা এসে। শিক্ষামন্ত্রী অলোকেশ সান্যাল এখন কোথায়? Thank you.
আজ মাননীয় শিক্ষামন্ত্রী এবং জনদরদী নেতা শ্রী অলোকের সান্যাল মহাশয় আজ আমাদের কলেজে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ছাত্রছাত্রীদের সাহায্যার্থে আমাদের কলেজ কর্তৃপক্ষ একটা নতুন ভবন করেছে। আজ সেই রামমোহন ভবনের শিলান্যাস করবেন মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়। তবে তার আগে আমি সকলকে অনুরোধ করব প্রদীপের দিকে এগিয়ে যেতে, কারণ আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করবো।